একটা আর্জেন্ট জিনিস নিয়ে ভিডিও করতে বসে গেছি। সকালবেলা উঠেছি, ফ্রেশ হয়েছি, চা খেয়েছি জাস্ট, তারপরে আমি এই টপিকটা নিয়ে বসেছি, বুঝতে পেরেছো? যেমন ছিলাম, একটা টি শার্ট পরে রয়েছি, একটা প্যান্ট পরে রয়েছি, কিচ্ছু ব্যাপার নেই, আর ব্যাপার থাকারও কথা না, কারণ এরকম একটা টপিক নিয়ে কথা বলতে গেলে সাজগোজ লাগে না। তো তোমাদের একটা কথা বলতে চাই, যারা হ্যাঁ আরিয়ানা রিম্পাকে নিয়ে বাজে বাজে কথা বলছো, ভালো বাজে বাজে ভিডিও বানাচ্ছো, তাদের উদ্দেশ্যে আমি দুটো কথা বলতে চাই। কন্টেন্ট বানাচ্ছো, খুব ভালো কথা, কন্টেন্ট ক্রিয়েটর তোমরা, দারুণ দারুণ কন্টেন্ট ক্রিয়েটর, তাই তাদের তার কারোর মৃত্যু নিয়ে তোমাদের ব্যবসা চলছে, ব্যবসা করতে ইচ্ছা করছে। আর সত্যি কথা বলতে কি, খারাপ ভালো এই সময় তোমরা, আচ্ছা তোমরা কি মানুষ, তোমরা কি মানুষ? পয়সা আর ভিউজটাই তোমাদের কাছে সব কিছু? একটা মেয়ের চোখের জল, তার আর্তনাদ কি তোমাদের চোখে পড়ে না? খারাপ রুম্পা খুব খারাপ মেয়ে, তার বরের সাথে ঝগড়া করছিল, তার বরের সাথে ঝগড়া ছিল। আচ্ছা, একটা স্বামী মরে গেলে সারাক্ষণের জন্য তার স্ত্রীর এত দোষ হয়ে যায়? বাহ, দারুণ, এটা চলে আসছে প্রথাটা, যে একটা স্বামী যদি কোনোভাবে সুসাইড করে নেয় বা কিছু করে নেয়, সঙ্গে সঙ্গে তার বউয়ের দোষ হয়ে যায়। কিন্তু একটা বউ যদি মরে যায়, তাকে কোর্টে দৌড়াতে হয় সেটা বলার জন্য, তখন পাবলিক বলে না তোমাদের, মানে এরকম পাবলিক আর বলে না। এরকমভাবে যদি মানে সবাই মিলে চড়াও হতো যে এই স্বামীটার কারণে এই বউটা মরেছে, তাহলে কিন্তু এত ক্রাইম থাকতো না আজকে দুনিয়ায়, যে ক্রাইম বাড়ছে যে হারে। কিন্তু তোমাদের মতো এইসব মহিলাদের যারা বলছে, যারা ভিউজ, যারা পয়সার জন্য, এই একটা ছেলে রিসেন্ট মারা গেছে, তার শান্তির কামনার্থে সেই মেয়েটার পাশে দাঁড়ানোর বদলে তোমরা এখন তার কোত গুণ উল্টো পাল্টা নিয়ে ভিডিও শুরু করে দিয়েছো, হ্যাটস অফ। সত্যি কথা বলতে কি, একটা কথা বলবো, রুম্পা তো এখন এই অবস্থায় মাছ মাংস খেতে পারবে না। তোমরা এক কাজ করো, একটা বিধবাকে এইভাবে গালিমন্দ করে, আরিয়ানের খারাপ ভালো বিচার করে যে পয়সাটা ইনকাম করছো, তোমরা বিরিয়ানি মাছ মাংস খাও, সরি টু সে, বাট এটা আমি বলতে বাধ্য হলাম। হয়তো মেয়েটা আজকের ডেটে দাঁড়িয়ে তোমাদের এইসব কিছু বলতে পারছে না, তাই আমি ভাবলাম যে এইগুলো তো মনের কথা, এগুলো তো একদম নর্মাল কথা, তাই তোমাদের সামনে শোনালাম। তোমরা হয়তো অনেকে বলবে, এই তোমরা দিদি তুমি জানো না, এ ও করেছে, ওই করেছে। আমি ভাবলাম আমি জানলামই না, আমার জানার দরকার নেই, আমি এখন যেটা দেখছি আমি সেটা নিয়ে কথা বলবো। কি ছিল কি না ছিল, তার স্বামী মারা গেছে, স্বামী মারা গেছে, তার হাজবেন্ড মারা গেছে, তার তার যে কষ্ট, তারা একসাথে ছিল ভাই, কতটা ভালোবাসলে একে অপরের সাথে সব কিছু ভুলে গিয়ে থাকা, এটা তোমাদের মতো কমন সেন্সহীন মানুষদের কাছে আমি তো এই কথাগুলো বলবো না। শুধু একটাই কথা বলবো, তোমাদের যদি ইচ্ছে হয় একটা বিধবাকে, একটা সদ্য একটা একটা অল্প বয়সী মেয়েরকে ভাঙিয়ে নোংরা কথা বলে, তাদের সম্পর্ক নিয়ে দুটো তিনটে কথা বলে সেই ভিউজ কামিয়ে দুটো পয়সা খাবে, বিরিয়ানি খাবে, সে তো খেতে পাচ্ছে না এখন, আর সে খেতে পারবেও না কিছুদিন, তা তোমরা খাও। হ্যাঁ, তো এতটা নিচে নেমে যাওয়া কি ঠিক? এতটা নিচে মনে হয় নেমে যাবার ঠিক না, যাদের আমি সত্যি অবাক হয়ে গেলাম শুনে। আর আর হ্যাঁ সরি, একটা কথা ভুলে যাবো, আমি আবার একটু খ্যাটকা, তো রুম্পা রাইট ডিসিশন, দাও ঠুকে, উচিত তাই, উচিত তাই, মানুষ বিচারটা দারুণ করে। ভালো থাকলে না কেউ তখন গল্প করে না, ভালো থাকলে কেউ তোমাকে আর খোঁচা মারতে পারবে না, কি একটুখানি কিছু পেয়ে গেলেই খোঁচা মারবে, তুমিও তো আমার খোঁচা লাগিয়ে দাও, কেন দেবে না? তোমাদের নিয়ে ব্যবসা করবে, তোমাদের নিয়ে ভিউজ কমাবে, দুটো খারাপ কথা বলে, মানে এদের সৎসাহস নেই, ভালো কথা বললে তো লোকে খাবে না, এরা সেই ভয়টা পায়। ঠিক আছে, ডিসিশন নিয়েছো, স্ট্রাইক মারো, সত্যি মারো, যদি তোমার মনে হয় ভাই আমার ভিডিওতে মারবে, মেরে দাও, তার আগে একবার নক করো, প্রয়োজন হলে আমি ভিডিওটা তুলে নেবো, উড়িয়ে দেবো, উড়িয়ে দেবো। আমি আগে একটা ভিডিও ছেড়েছি, খুব কষ্ট পেয়েছিলাম, কারণ তোমরাও হচ্ছে ইউটিউব ফ্যামিলির একটা মেম্বার, আমিও তাই, তাই যখন দেখবে আমাদের কোনো কমিউনিটিতে বা কোনো বাজার ঘাটে যখন কেউ একজন সদস্য মারা যান, তার জন্য একদিন শোক পালন করা হয়, তার জন্য একদিন কথা একটা সভা হয়, তো সবার উচিত ছিল আরিয়ানের মৃত্যুটাকে একটা সুন্দর করে একটা জায়গায় নিয়ে তার তার শান্তি কামনা করা, সুন্দর একটা জায়গা তৈরি করে দেওয়া, তা নয় একটা মেয়ের পেছনে এখন পড়েছে, তুই ভালো ছিলি না, তুই এই করিস নি কেন, তুই ওই তাবিজ দিস নি কেন, তুই ওই তাবিজ দিস নি কেন, তুই জানতিস তোর অত্যাচারে মরেছে, তোদের সাথে ঝগড়া হয়েছিল, তাই সে বেরিয়ে গিয়ে এরকম তার মেন্টালি ডিস্টার্ব ছিল। আরে ভাই, তোমাদের সঙ্গে সেটা ঝগড়া হয় না, যদি না তোমাদের ভাগ্য ভালো যেদিন ঝগড়া হয় সেদিন তোমার বর আবার ফিরে আসে, হ্যাঁ না, কোন সংসারে ঝগড়া হয় না গো, কোন সংসারে ঝগড়া হয় না, বড় বড় কথা যে তোমরা বলছো, বলো না বুকে হাত দিয়ে কথাটা বলো তো। তাই পয়সা, ভগবানকে মানো, ভগবানকে ভয় পাও, একটু হলেও শিক্ষা যদি থেকে থাকে আর ঈশ্বরকে যদি মেনে থাকো, মেয়েটাকে এই অবস্থা আরও কষ্ট দিও না, মেয়েটাকে আর কষ্ট দিও না, একটা একটা মানুষ বেশি সহ্য করতে পারে না, নিতে পারে না বেশিক্ষণ, ঠিক আছে, এটাই আমার বলা ছিল। ছোটো লোকমি করো না, সব কিছু নিয়ে ব্যবসা চলে না, ঠিক আছে, মানে শুধু মানে খাবার চাই, শকুন মানে গরু মরা মরলে যেমন শকুনের মতো সব এরম করে করে খোঁজে,
খোঁজে গরু মর কখন গরু কোথায় মরছে, ঠিক তেমনি কিছু কিছু মানুষ আছে যে কোথায় কে কী হলো তুলবো আর খাবো, তুলবো আর খাবো। ছি, আরে একটু ভাবো, ভাবো একটু। আরিয়ান একটা জলজ্যান্ত ছেলে ছিল, একটা সুন্দর ছেলে ছিল, কারোর সন্তান, কারোর ভাই, কারোর বোন, কারোর স্বামী, কারোর বাবা, মুবলা বাবা যদিও হোক। আরে বাবা, বাবা তো ওই বাবা যে বাবা তার ওই রুম্পার মেয়েকে বলতো ক্যামেরা সাথে আনবে না, হ্যাটসআপ স্যালুট ভাইকে। বাবা যায় তাকে নিয়ে বাজে কথা বলো, তার তার দুটো কথা তোমাদের মাথায় আসে না যে না ঈশ্বরের কাছে আমি ক্ষমা পাবো কী করে?